আজকে যেহেতু 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তাই আমরা ভাবলাম একটু বর্ডারে গিয়ে বর্ডারে BSF জওয়ানগুলোর সাথে একটু সেলিব্রেট করে আসা যাক এই স্বাধীনতা দিবসটা। তাই আমরা চলে গেলাম বর্ডারে। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, আর সামনে কিন্তু পুরো মেঘলা ওয়েদার, পুরো মেঘলা গিয়েছে আকাশে দেখতে পাচ্ছ। তো আমরা এই অবস্থায় যাচ্ছি, জানি না কী হবে, তো সঙ্গে থাকো। তো আমি কিন্তু পতাকা আগে কিনে নিয়েছিলাম, আর এখন আমরা বিন্দুলে গিয়ে ওখান থেকে আমল দুধ আর জুস নিয়েছিলাম। আমল দুধ নিয়েছিলাম 30টা আর জুস নিয়েছিলাম 10টা। আমরা জানি যে বেশিক্ষণ আমরা এই বৃষ্টির কারণে থাকতে পারবো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তার জন্য আমরা এই আমুল দুধটা নিয়েছিলাম 30 পিস আর জুস নিয়েছিলাম 10 পিস। মানে বেশি আইটেম করিনি এই কারণে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আর সব জিনিসগুলো বেকার হয়ে যাবে পরে, তার জন্য আমরা নিই। তো বৃষ্টির কথা বলতে বলতেই কিন্তু বৃষ্টি পড়তে অলরেডি শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা এখানে বৃষ্টি পড়ছে, আর আমরা কিন্তু ফেঁসে গিয়েছি মাঝ রাস্তায়। তো ভাবছিলাম যে বৃষ্টিটা কমলে যাব, আর আবার মনে ভাবছি যে বৃষ্টিটা যদি না কমে তাহলে হয়তো আজকে আমাদের BSF জওয়ানগুলোর সাথে দেখা করা হবে না, তাদেরকে আমাদের সুন্দরভাবে স্বাধীনতা দিবসটাও তাদের সাথে পালন করতে পারবো না। তো ফাইনালি কিন্তু বৃষ্টি হালকা কমেছে, তো আমরা ভাবলাম না এভাবে না গেলে তো হবে না, তার জন্য আমরা ভিজতে ভিজতে বেরিয়ে পড়েছি। আর গাড়ি দেখতে পাচ্ছ, গাড়ি কিন্তু ভিজে গিয়েছে, আর আমরা তার সাথে সাথে কিন্তু আমরাও ভিজে গিয়েছি। তো যাই হোক, ভিজলেও কি হবে, কিছু করার নেই, বৃষ্টি পড়ছে, তা আমরা যাবো আমাদের BSF জওয়ানগুলোর সাথে স্বাধীনতা দিবসটা সেলিব্রেট করবো। ফাইনালি কিন্তু আমরা এখন বর্ডারের কাছাকাছি, তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার।
তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভারতীয় সেনার প্রতি তোমাদের যদি একটুকু যদি ভালোবাসা থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে নিও। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। জয় হিন্দ।